আজ 27 অক্টোবর। আজকে আমাদের মাঠে ঘুরে বেড়ানো এবং মাঠে সবজি চুরি করার প্ল্যান আছে, দেখা যাক কতদূর কি হয়। আমরা বেরিয়েছি অ্যাডভেঞ্চারে, কোনো লোকজন নেই, একটা গভীর কলা বনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এখানে কিছুই নেই, কাদা ছাড়া তেমন দেখার মতো। এর আগে রাস্তায় আমরা ঘুরে, খুব কঠিন রাস্তা, এত রাস্তা থাকতে এই যে এখান দিয়ে অনেক দুর্গম পথ বেরিয়ে আমরা যাচ্ছি। সিক্রেট মিশন, জোরে কথা বলা যাবে না, আশেপাশে কোনো লোকজন নেই। আমরা লোকের পটল বাগান থেকে আমরা পটল তুলছি। আমরা আবার যাচ্ছি, আমাদের জার্নি আবার শুরু হয়েছে কলা, এই কলা বাগান পটল বাগান পেরিয়ে আমরা এখন অন্যদিকে যাচ্ছি। আমাদের এই অ্যাডভেঞ্চারে আমাদেরকে গাইড করছেন এই যে আমাদের দিদি। লঙ্কা তুলতে ভালোই লাগছে। এই যে পর্ণা, তোমার কেমন লাগছে? চিমুই, তোমার কেমন লাগছে? তুমি কিছু বলতে চাও? চুরি করার একটা গাছ শিল ভাব ভালো, চুরি করার একটা আলাদা মজা আছে, চুরি করার আলাদা একটা মজা আছে। বাস আমরা হয়ে গেছে, হয়ে গেছে। রাতে এক পাতলি গালি সে নিকাললো বিড়ু লোক। এই যে আমাদের ব্যাগ, এখানে আমরা সব গুছিয়ে রাখছি। তোরে কিরকম হয়ে গেল চোখের ছবিতে লঙ্কা তোলা হচ্ছে। এই যে ধুধু মাঠ, কেউ নেই, চোখে পড়ছে না আমাদের কিছুই, তোলা যায়। লোকজন দেখে ফেলে আমরা কেস খাবো, চলো। হ্যাঁ, সব দোষ বর্দি ভাই। হ্যাঁ, এই দলের লিডার আমাদের এই অ্যাডভেঞ্চারের লিডার। আমি তো ক্যামেরাম্যান, আমার কোনো দোষ নেই। কি আরেকবার ওয়ান্স মোর, আমরা তো ভীষণ রোদ, এত রোদে আমরা তাকানো যাচ্ছে না গাইস। এই যে আমাদের দলের লিডার, আরে লিডার, এই যে চেলা, তুই চেলা আর আমি সাথে ক্যামেরাম্যান। জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আচ্ছা, এই যে বন্যা হচ্ছে, কি হাঁটতে খাবে সেবার ছদ্দি ভাইয়ের হাতে আবার ক্যামেরা চলে যাবে। এখানে ভয়ের কিছু নেই, কারণ এটা হচ্ছে আমাদের দাদুর জমি, কাজেই এই যে এখানে পেঁপে হয়েছে, এই যে এটা হচ্ছে পাতি লেবু গাছ, লেবু কোথায়, এই ওপরে লেবু হয়েছে দেখা যাচ্ছে, জানি না। এই যে উপরে লেবু হয়েছে, এটা হলো পাতি লেবু গাছ। এত ফেমাস লেবু গাছ, বাট এখানে কোনো লেবু আমরা দেখতে পাচ্ছি না, আমার একটু হতাশ। এইখানে কাঁটাতে ভুঁচি, কাঁটাতে ভিডিওর দিকে নজর না রেখে কোথায় আছে কাঁটা? ওহো, লেবুর কাঁটা, এই কাটা মায়ে হাত দিতে হবে না। এতক্ষণে সামনে যে যাচ্ছে তিনি ভিডিও করছিলেন, লিডার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে আমার দিকে চাইছে, সুন্দর একটা বাটারফ্লাই এখানে দেখা তুলে ফেলেছে, এখনো কিছুই হয়নি, একটা তুলে ফেলেছে। এই যে এইটা ঠিকঠাক, দুটো লেবু তোলা হয়েছে। আর সবাই আমাকে ব্যাগটা ভাগটা দিয়েছে, তোমাকে ব্যাগ ধরা ভাগ দিয়েছে, তুমি কষ্ট পাচ্ছ জানো? এই যে ব্যাগে কিছু জিনিসপত্র আছে আমাদের, এবার তুই ধর। না কেন, একটু ঝামেলা শুরু হয়ে গেছে গাইস। আমি ব্যাগ ধরেছি, এবার একটু পরিবর্তন ঘটল। আচ্ছা, এবার একটু পরিবর্তন ঘটল, আবার চলছি আমরা। ফাঁকে দেখি কি আছে, লোকে যদি জিজ্ঞেস করে কি কই ফেলতে দেবো সেটাই ভাবছি।
পুচকে পুচকে আবার লেবু পাওয়া গেছে, সিনটা মনে হয় ভালো হবে। ওই ফানি একটা মোমেন্ট, তাড়াতাড়ি আসতে গিয়ে আমি জুতো ভুলে গেছি। এই যে আমার পা, আমার জুতো এখানে পড়ে আছে, আমাকে আবার যেতে হবে কাটার মধ্যে দিয়ে জুতো আনতে। আমি কুকুরটাকে ভয় দেখিয়ে আমি ভিডিও করবো, আর ভিডিওর মধ্যে বক্তৃতা দেবে মিস মিষ্টু দিদি ছোদ্দি ভাই। এই যে বললার ভিতরে রহস্য থাকা, বড়দি ভাই কোথায় চলে গেছে, আমরা তিনজন হারিয়ে গেছি। হ্যাঁ, আমাদের লিডার কোন দূরে চলে গেছে, আমরা পক পক করে রহস্য খুঁজতে খুঁজতে লিডারের অভিমান হলো, আমার পায়ে কাঁটা ফুটলো। কাঁটা ফুটেও গেছে, সাবধান, কাঁটা ফুটেও গেছে। ওই যে ছোদ্দি ভাই আগে আগে চলে যাচ্ছে, আমি একদম লাস্টে। সিমুই তুমি কিছু বলতে চাও বলো, তোমার কেমন লাগলো তাই বলো, এত সুন্দর একটা ভালো লাগলো। আগের বারে এই মিসেস সাথে এসে বেশি মজা হয়েছিল, অনেক কিছু তুলেছিলাম। বেগুন পটল লেবু, এবার আমরা ফিরছি। আমাদের মোটামুটি এই আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট, টুকটাক ঝুলিতে যা এটেছে ওই দিয়ে হবে। ব্যাস আমরা এবার ফিরছি, ফিরতে পথে আমাদের মাঠে সুন্দর হাওয়া, পুরো প্রাণ, হ্যাঁ প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আসলে কালী পুজোর পরের এই কটা দিন আমরা খুব মজা করেই কাটাই, তো কালকে রাত্রেবেলা আমাদের ভাই ফোটা হয়েছে, সেটা নিয়ে আমরা খুব মজা করেছি। আজ সকালবেলা আমরা এই মাঠের ঘোরা, এটা খুব ভালো একটা ব্যাপার। এই যে এখান থেকে আরেকটা সিক্রেট মিশন আছে, এখানে দেখা যাক। হ্যাঁ আচ্ছা চলো, এই যে শুরু হয়ে গেছে মিশন। কার জমি আমরা জানি না, এসে ধরতে পারলে আমাদের ভাগ্যে একটু কষ্টই আছে, বাট আমাদের খুব মজা হচ্ছে, তাই আমরা ঝুলিতে পুড়বো। ঝুলিতে পুড়তে গেলে বড্ড দেরি হয়ে যাবো, কেউ দেখে নেবে, চল ভাগ তাড়াতাড়ি। ব্যাস এই যে আমাদের মাঠের যে সমস্ত পাগলামো হচ্ছে, সেগুলো মোটামুটি শেষের পথে আমরা বাড়ি ফিরবো। আসলে মাঠ দেখলে আমি ভীষণ কনফিউজড হয়ে যাই, হ্যাঁ কোন দিক দিয়ে যেতে হবে আর কোন দিক দিয়ে আসতে হবে এটা আমার ঠিক জানা নেই। আমাদের বড়দি ভাই আমাদেরকে লিড করছে, পথ দেখাবে আমাদের, হ্যাঁ উনি নেতৃত্ব দিচ্ছেন। লঙ্কা তুলেছে, ব্যাস ইয়ে সবজি বাগান হুই ফিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। দেখো এটা সাদা কাপড় পরে কে যদি হাসছে, কত সুন্দর আওয়াজ হচ্ছে। মানুষ দেখো কত ভীতু, এই যে একজন আমার হাত চেপে ধরে দাঁড়িয়ে আছে। ওরম বললে কি করে, সাদা কাপড় কি বলছিলে, কে ছিলই তো না, কি বলবো। বস অনেক দূর চলে গেছে, আমি পিছনে পড়ে গেছি। চলো কেন্ন দেখতে পেয়েছি গাইস, এই যে কেন্ন হাঁটছে। এবার আমি বাড়ি ফিরছি, কাকু 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 কাকু
চলে এসছি।